আমি এখন ডিম দিয়ে টমেটোর চাটনি করব। তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কাটবেন না, টেনে দিলে বুঝতে পারবেন না যে কিভাবে কতটুকু মশলা কিভাবে রান্না করতেছি। আপনারা খেয়ে বানাবেন, বাসায় বানিয়ে দেখবেন যে কিরকম হয়েছে, ভালো হয়েছে খেতে নাকি ভালো হয়েছে না, কমেন্ট করে জানাবেন। ডিম দিয়ে টমেটো চাটনিটা খেতে অনেক ভালো। এখন আপনাদের থেকে ভালো লাগছে কি না লাগছে আপনারা বাসায় রান্না করে দেখবেন কিরকম খেতে হয়। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার হলুদ দিয়ে দেব। মরিচের গুঁড়ো, লবণ, এবার ডিম দিয়ে দেব। আবার একটু লবণ দেব ডিমটা। এই যে দেখুন মাটির চুলায় রান্না করতেছি। রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব।
দেখুন 5 মিনিটে ঝটপটে কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আপনারা বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন যে কমেন্টে কীরকম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।